থেকে একটি র্যালি সূত্রগড়ের বিভিন্ন রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই র্যালিতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম নেতৃত্ব সম্মানীয় সুদীপ রাহা মহাশয়, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক ডক্টর খোজকিশোর গোস্বামী মহাশয়। শান্তিপুর পৌর নির্বাচনে আজকে আপনি প্রচারে আসলেন, শান্তিপুরের অনেক ওয়ার্ডের যারা প্রার্থী হয়েছে, কতটা আশাবাদী শান্তিপুরে পৌরসভা দখলে? শান্তিপুরের মানুষ, আমরা দখলের রাজনীতি করি না, তো দখল করতে আসিনি, মানুষকে পরিষেবা দিতে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী কয়েকদিন আগেই এখানে, কয়েক মাস আগে উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। ধর্মীয় উস্কানি সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জয়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে শান্তিপুরের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এখানে অন্যান্য রাজনৈতিক দল তারা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থানে বসবার জন্যে আছে, আর প্রথম স্থানাধিকারী মানুষের প্রথম পছন্দ এখানে তৃণমূল কংগ্রেস, সেটা শান্তিপুর পৌর নির্বাচনের ফলাফল বেরোনোর দিন 2 তারিখ সেটা প্রমাণ হয়ে যাবে। শান্তিপুরের বিভিন্ন জায়গাতে আপনাদের যেরকম প্রার্থী রয়েছে সেরকম কিছু মানুষ তারা নির্দল হয়েও দাঁড়িয়েছে, সেখান থেকে কি ভাবছেন যে যারা নির্দল হয়ে দাঁড়িয়েছেন তারা কি অনেকটা ভোট ব্যাংক কাটতে পারে? আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমাদের মাথার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর দলের প্রতীক চিহ্নটা রয়েছে। এত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলের প্রতীক চিহ্নটা দেখে। নির্দল বলে কিছু হয় না, যারা দাঁড়িয়েছিলেন আমাদের দলের পক্ষ থেকে সর্বস্তরে জেলা বিভিন্ন জেলাতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এবং আপনারা দেখেছেন দল সুশৃঙ্খলভাবে এই নির্বাচন লড়তে চলেছে। আমরা মনে করি নির্দলে যারা আছেন তারা ব্যক্তিগত স্বার্থে এই রাজনৈতিক লড়াইটা করছেন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরে গেলে, জোড়া ফুলের প্রতীকটা সরে গেলে দেখুন না কি হয়। এর আগেও তো অনেকে অন্য দলে চলে গিয়েছিল, অনেক বড় বড় তাবর নেতা তারা চলে গেছিলো, তারা গিয়ে তাদেরকে আবার তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় ফিরে আসতে হয়েছে। অন্য গাছগুলো হচ্ছে সুপারি গাছ, নারকেল গাছ, এগুলো বাজ পড়ে, আর তৃণমূল কংগ্রেসটা হচ্ছে বট গাছ। দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পরেই দেখেছি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দলীয় কর্মীরাই টায়ার বিক্ষোভ চালিয়েছে প্রার্থীদের এগেনস্টে। কী বলতে চাই, প্রার্থীদের এগেনস্টে কোথাও টায়ার বিক্ষোভ হয়নি, এটা দু একজন স্পোরাডিক ইনসিডেন্ট কয়েকটা হয়েছে, বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় হয়েছে, এগুলো নিয়ে এত ভাবার কিছু নেই। মানুষ সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দেওয়ার লক্ষ্যে, আগামী 27 তারিখ মানুষ ভোটের লাইনে দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসকে জেতানোর। শান্তিপুরের বাসীকে কী বার্তা দেবেন আজকের এই র্যালির মধ্যে? বার্তা একটাই, উন্নয়ন, রাস্তা আলো পানীয় জল, ঝকঝকে রাস্তা চকচকে আলো, শান্তিপুর বলছে তৃণমূলই ভালো। আপনি বলছেন কয়েকটা জায়গায় যে টায়ার বিক্ষোভ জ্বালিয়েছে প্রার্থীদের বিরুদ্ধে, সেখানে কি আগামী দিনে পৌর নির্বাচনে তার জয় হওয়ার সম্ভাবনা রয়েছে? তারাও চলে আসবে, তারাও চলে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা মূলস্রোতের দল, এখানে আমাদের এটা একটা পরিবারের মতো, বৃহত্তর পরিবার। এই পরিবারে একটা পরিবারে থাকতে গেলে আমার মা যখন একদিন বেশি ঝাল দিয়ে দেয় আমি মায়ের ওপর চিৎকার করি, কিন্তু পাশের বাড়ির কাকিমার কাছে ভাত খেতে যাই না, মায়ের জন্য মাই রান্না করে। একটা দুটো জায়গায় এরকম হয়, সুতরাং এগুলো কোনো বড় কোনো ব্যাপার নয়। আগামী দিন ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। শেষের দিকে এসে কি মনে হচ্ছে মানে জয় কতটা আশাবাদী? জোড়া ফুল, প্রত্যেকটা ওয়ার্ডে জোড়া ফুল, তৃণমূল একটাই পথ, আর কোনো পথ নেই। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীর নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে 2টি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্স স্ট্রিম। যোগ্যতা ন্যূনতম 8ম ও মাধ্যমিক পাশ, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600, 7076879200, 9932279383 এবং 8388036067 নম্বরে।